डियर स्टूडेंट्स वेलकम बैक टू माय चैनल माध्यमिक प्रश्न विचित्रा 2023 गणित समाधान पर्वे द्वितीय पर्यायक्रमिक मूल्यायन अंतर्गत मॉडल क्वेश्चन पेपर 2 ए दुई दाग समाधान करब। निम्नलिखित प्रश्नगुलिर उत्तर दाओ। प्रथम प्रश्न, एक द्विघात समीकरण निर्णय करो जार बीज द्वय 4x² + 6x + 9 = 0। समीकरण बीज द्वयर वर्ग मने करी 4x² + 6x + 9 = 0 समीकरण बीजद्वय आलफा बीटा। अतए बीजद्वय समष्टि आलफा प्लस बीटा इक्वल माइनस एक्सर सहग 6/x² सहग 4 इक्वल -3/2 एवं बीजद्वयर गुणफल आलफा बीटा इक्वल ध्रुवक पद 9/x² = 4। प्रश्नानुसारे निर्णय द्विघात समीकरण बीजद्वय आलफा और बीटा एर वर्ग अर्थात आलफा स्क्वायर बीटा स्क्वायर। समीकरणटी निर्णयेर पूर्वे प्रथमे आमरा आलफा स्क्वायर बीटा स्क्वायर समष्टि एवं आलफा स्क्वायर बीटा स्क्वायर गुणफल निर्णय करे नेब। आलफा स्क्वायर प्लस बीटा स्क्वायर इक्वल आलफा प्लस बीटा एर होल स्क्वायर -2 α β इक्वल आलफा प्लस बीटा इक्वल -3/2 ताहले -3/2 एर होल स्क्वायर -2 × α β इक्वल 9/4 इक्वल 9/4 -18/4 इक्वल -9/4। लक्ष्य करो एखाने आलफा स्क्वायर प्लस बीटा स्क्वायर ऋणात्मक। आसले आलफा एवं बीटा वास्तव नय। एखन आमरा आलफा स्क्वायर इंटू बीटा स्क्वायर एर मान निर्णय करे नेब। आलफा स्क्वायर बीटा स्क्वायर इक्वल आलफा बीटा एर होल स्क्वायर इक्वल 9/4 एर होल स्क्वायर इक्वल 81/16। अतएव निर्णय द्विघात समीकरणटी हलो x² - বীজদ্বয়ের সমষ্টি -9/4 * x + বীজদ্বয়ের গুণফল 81/16 = 0 বা x² - −9/4 = 9/4 * x + 81/16 = 0। উভয়পক্ষকে 16 দিয়ে গুণ করি তাহলে 16x² + 9/4 * 16 = 9 * 4 36x + 81 = 0 * 16 = 0। অতএব নির্ণয় সমীকরণ 16x² + 36x + 81 = 0। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এবি ইকুয়াল 3PB হয় তবে PQ ইজ টু BC ইকুয়াল কত? ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ত্রিভুজ APQ এবং ত্রিভুজ ABC এর P কোণ সমান B কোণ, Q কোণ সমান C কোণ এবং A কোণ সাধারণ। তাহলে ত্রিভুজ APQ সদৃশ ত্রিভুজ ABC। থ্যালাসের উপপাদ্য থেকে পাই PQ/BC ইকুয়াল AP/AB, অর্থাৎ সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, বা PQ/BC ইকুয়াল AP/AB। AP কে আমরা লিখতে পারি AB-PB, AB-PB হোল ডিভাইডেড বাই AB ইকুয়াল AB/AB 1 মাইনাস
PB by AB বা PQ by BC equal 1 minus প্রশ্নে দেওয়া আছে AB equal 3 PB যেহেতু AB equal 3 PB প্রদত্ত অতএব PB by AB equal 1 by 3 1 minus 1 by 3 equal 3 minus 1 whole divided by 3 equal 2 by 3 অতএব PQ is to BC equal 2 is to 3 তৃতীয় প্রশ্ন একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট 10 গুণ শঙ্কুটির ভূমির ব্যাস ও উচ্চতার অনুপাত নির্ণয় করো মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক অতএব এল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ধরি এটি এক নম্বর সমীকরণ প্রশ্নানুসারে পাই আর এল ইকুয়াল পাই আর স্কোয়ার ইন্টু রুট 10 কারণ আমরা জানি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক তির্যক উচ্চতা এল একক হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক এবং ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট 10 গুণ অতএব পাই আর এল ইকুয়াল পাই আর স্কোয়ার ইন্টু রুট 10 বা উভয় পক্ষকে পাই আর দিয়ে ভাগ করে পাই এল ইকুয়াল আর রুট 10 বা উভয় পক্ষে বর্গ করে পাই এল স্কোয়ার ইকুয়াল 10 আর স্কোয়ার বা এক থেকে পাই এল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল 10 আর স্কোয়ার বা এইচ স্কোয়ার ইকুয়াল 10 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার 9 আর স্কোয়ার বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল 1 বাই 9 বা আর বাই এইচ এর হোল স্কোয়ার ইকুয়াল 1 বাই 3 এর হোল স্কোয়ার বা আর বাই এইচ ইকুয়াল 1 বাই 3 লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাস ও উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে 2r বাই এইচ ইকুয়াল 2 ইন্টু 1 বাই 3 2 বাই 3 অতএব 2r ইজ টু এইচ ইকুয়াল 2 ইজ টু 3 অতএব শঙ্কুটির ব্যাস ও উচ্চতার অনুপাত 2 ইজ টু 3 চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো একটি নীরের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 1848 বর্গ সেমি গোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো মনে করি নীরের অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি আমরা জানি কোনো নীরের অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার বর্গ একক প্রশ্নানুসারে 3 পাই আর স্কোয়ার ইকুয়াল 1848 বা আর স্কোয়ার ইকুয়াল 1848 বাই 3 ইন্টু পাই এর স্থূলমান 22-এর 7 22 লবে লিখতে হবে 7 লবহরকে 3 দিয়ে ভাগ করি বা আর স্কোয়ার ইকুয়াল 616 ইন্টু 7 বাই 22 লবহরকে 2 দিয়ে ভাগ করি 11 দিয়ে ভাগ করি বা আর স্কোয়ার ইকুয়াল 28কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 7 তাহলে 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার অতএব আর ইকুয়াল 2 ইন্টু 7 ইকুয়াল 14 অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অতএব 2 আর ইকুয়াল 2
अतएव अर्धगोलकटर व्यासर दैर्घ्य 28 सेमी। प्रिय शिक्षार्थीरा आशा करी ये पर्व प्रति समस्या समाधान कौशल बुझते पे बुझते को समस्या हमें कमेंट्स जाओ और परवर्ती पर्व नोटिफिकेशन पाँव चैनल प्रथम हम चैनल सबसक्राइब कर पासे थका बेल आइकन प्रेस करो।